হ্যালো ফ্রেন্ডস, আজকে যে ফেস প্যাকটি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটি খুবই দারুণ একটি ফেস প্যাক। স্কিনকে প্রচুর পরিমাণে হোয়াইটিং, গ্লোয়িং, লাইটনিং করে তুলবে। স্কিনকে দুধের মতো ধবধপে সাদা এবং ফর্সা উজ্জ্বল কোমল করে তোলার জন্য এই ফেস প্যাকটি সপ্তাহে 3 বার ব্যবহার জরুর করুন। এই যে ফেস প্যাকটি, এটি আপনার স্কিনকে মৃত কোষের হাত থেকে বাঁচাবে এবং স্কিনকে অনেক উজ্জ্বল করতে সাহায্য করবে। দুধের চাইতেও ধপধপে ফর্সা করে তুলবে আপনার স্কিনকে এই ফেস প্যাকটি। এই ফেস প্যাকটি বানাতে ঘরে থাকা কিছু হালকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যায়। এই ফেস প্যাকটি ত্বকের গ্লোয়িং করে এবং ত্বকের কালো দাগকে দূরে সরিয়ে ত্বককে ফর্সা, লাইটনিং, ব্রাইটনিং করে। স্কিনকে কোমল, মসৃণ করে তোলে। উপরের থেকে ডেড স্কিনকে রিমুভ করে নিচে থেকে বেবি নিউ গ্রোথ স্কিনকে সামনে নিয়ে আসতে সাহায্য করে। এতে সবার প্রথমে আমরা ব্যবহার করব চালের গুঁড়ো। চালের গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যা ত্বককে মৃত কোষের হাত থেকে রক্ষা করে। এছাড়া ত্বককে প্রচুর পরিমাণে ফর্সা করতে সাহায্য করে। এছাড়া রোদে পোড়া ট্যানকেও রিমুভ করতে সাহায্য করে এই চালের গুঁড়ো বা চাল। চালের আটা বা চালের গুঁড়ো এতটাই ইম্পর্ট্যান্ট স্কিনের জন্য কি আপনি যদি ব্যবহার করেন, আপনার স্কিন অনেক গ্লোয়িং এবং ফর্সা হয়ে উঠবে। কোরিয়ানের লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে চালের ব্যবহার করে, যেমন চালের নাইট ক্রিম, রাইস নাইট ক্রিম, রাইস ফেস প্যাক, রাইস ওয়াটার, সব কিছু রাইসে ব্যবহার করে স্কিনকে গ্লোয়িং, লাইটিং রাখার জন্য। এবং দেখবেন ওনাদের স্কিন প্রচুর পরিমাণে গ্লোয়িং, লাইটিং, ব্রাইটনিং, টাইটনিং থাকে। ওনাদের বয়স চট করে ধরাই যায় না, স্কিন এতটাই টাইট থাকে। এর সঙ্গে আমরা ব্যবহার করব দুধ। দুধ, কাঁচা দুধ আপনাদের নিয়ে নিতে হবে, একদমই কাঁচা তরল দুধ। দুধ আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে। দুধে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান, যেমন ভিটামিন, ম্যাগনেসিয়াম, প্রোটিন, ক্যালসিয়াম। এগুলো আমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল, মসৃণ, কোমল করতে সাহায্য করে থাকে। এবার এর মধ্যে আমরা ব্যবহার করব মধু। মধু একটি ন্যাচারালি স্কিনের জন্য, এর হেলথের জন্য রামবান প্রোডাক্ট, যেটি আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজ করে, স্কিনকে গ্লোয়িং করে, স্কিনের নানা রকম বাজে ব্যাকটেরিয়াকে মেরে গুড ব্যাকটেরিয়াকে তৈরি করে আমাদের স্কিনকে গ্লোয়িং, লাইটিং, ব্রাইটনিং করে তুলতে সাহায্য করে। এছাড়া আমরা এখানে ব্যবহার করব অ্যালোভেরা। অ্যালোভেরা জেল স্কিনের জন্য পরিমাণে উপকারী। অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং এর সাথে রয়েছে এতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিনকে তরতাজা রাখে এবং কোমল, মসৃণ করে। এবং বোনো, পিম্পলস, রিঙ্কলস, যত রকমের মানে স্কিনের উপরে প্রবলেম হয় সেই রকম ব্যাকটেরিয়াকে নষ্ট করে স্কিনকে প্রচুর পরিমাণে গ্লোয়িং এবং স্কিনকে উজ্জ্বল, তরতাজা রাখতে সাপোর্ট করে। এমনিতেই যদি আপনি রোজ কাঁচা র অ্যালোভেরা জেল স্কিনের উপর অ্যাপ্লাই করেন, আপনার স্কিন কাঁচের মতো গ্লেজি এবং লাইটনিং, ব্রাইটনিং হয়ে উঠবে। এই ফেস প্যাকটি ব্যবহার করার জন্য আপনাকে এই সব ইনগ্রিডিয়েন্টস দরকার, যেটি আপনাকে স্কিনকে ভেতর থেকে ফর্সা এবং কোমল করে তুলতে সাহায্য করবে। সবার প্রথমে এই ফেস প্যাকটি বানানোর জন্য কাঁচের একটি বাটিতে রাইস পাউডার নিয়ে নিন 2 চামচ, এবং 2 চামচ র অ্যালোভেরা জেল, এবং তার মধ্যে অ্যাড করুন 2 চামচ কাঁচা দুধ এবং 1 চামচ মধু। ভালোভাবে ইনগ্রিডিয়েন্টসটা মিক্স করুন এবং পুরো বডিতে ইয়া মুখে, স্কিনের উপর, ঘাড়ে, গলায়, যেখানে আপনার কালো স্পট এবং মনে হচ্ছে বেজান সেখানে অ্যাপ্লাই করতে পারেন। এবং এটি সম্পূর্ণ আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে আপনার স্কিনকে আরও গ্লোয়িং, হেলদি করতে পারেন। এই ফেসের উপর এটি অ্যাপ্লাই করুন এবং এটি পুরো শুয়ে থাকবেন এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে, তাহলে স্কিন আরও টান টান হবে, আরও কোমল হবে। এবং 20 মিনিট পর স্কিনটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপরে দেখুন আপনার স্কিনের উপরে যে গ্লোটা আসবে, আপনার স্কিনের উপর যে মানে লাইটনিংটা আসবে সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন, আপনার স্কিনের উপরে কি সুন্দরভাবে লাইটিং দেবে। হালকা হাতে রাফ করে করে নর্মাল জল দিয়ে এটিকে ধুয়ে ফেলুন এবং আপনার পছন্দ মতো যে কোনো ক্রিম, যেটি ময়েশ্চারাইজ ক্রিম, সেটি অ্যাপ্লাই করতে পারেন অথবা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারেন। হালকা হাতে ম্যাসাজ করে তারপরে ছেড়ে দিন।
দেখতে পারবেন এই ক্রিমটি অ্যাপ্লাই করার পর আপনার স্কিন যেন আরও গ্লোয়িং হয়ে উঠছে। আপনি ক্রিমের বদলে নর্মালি কাঁচা দুধ স্কিনের উপর অ্যাপ্লাই করে ফের ধুয়ে নিতে পারেন, ময়শ্চারাইজারের কাজ করে। এই যে ফেস প্যাকটি, এটি আপনি সপ্তাহে 3 দিন ব্যবহার করুন আপনার স্কিনকে ধপধপে সাদা করার জন্য এবং স্কিনকে কোমল এবং নরম করার জন্য। স্কিনকে ভেতর থেকে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে, স্কিনকে নতুন বেবি স্কিনকে গ্রোথ করতে সাহায্য করে এবং আমাদের স্কিন অনেক লাইটনিং ব্রাইটনিং হয়ে যায়, অনেক গ্লো কোমল আর মসৃণ করতে সাহায্য করে। সো আই হোপ মাই ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, না ভালো লাগলে আপনি ডিসলাইক করতে পারেন, সেটি আপনার উপর ডিফারেন্স। কিন্তু এই ফেস প্যাকটি অবশ্যই ট্রাই করুন, দেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডেইলি নতুন নতুন স্কিন কেয়ার ভিডিও দেখার জন্য। তার সঙ্গে হেলথ টিপস অ্যান্ড হেয়ার টিপসও শেয়ার করে থাকি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো, ভিডিওটিকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অল, বাই বাই।